আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নিউ জাওয়ারে। আপনাদের সাথে আছি আমি উম্মে ফাতেমা কেয়া। প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটের শিরোনাম। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে গেইল ধোনিকে পেছনে ফেললেন নাইম। জাতীয় দলের দরজা খুলতে পারে ইয়াসির আলী রাব্বির। ডাবল সেঞ্চুরি না করে দলের সাথে ইনিংস ঘোষণা করল নাসির। বাংলাদেশ কোনো সাধারণ মানের দল নয় বললেন শোয়েব আখতার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বর্তমান বাংলাদেশে ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র নাইম। সর্বশেষ ভারতের মাটিতে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন এই তরুণ ব্যাটসম্যান, যার ফলাফল হাতে নাতে পেয়েছেন তিনি। টি টোয়েন্টি ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে এখন 38তম স্থানে আছেন নাইম, তার রেটিং 498। আর টি টোয়েন্টি মার্কুটে ব্যাটসম্যান ক্রিস গেইল আছে 74 নম্বরে, আর ধোনি আছেন 78 নম্বরে। প্রসঙ্গত, ভারতের মাটিতে টি টোয়েন্টি সিরিজের সুযোগ পান নাইম, সেই সুযোগ কাজে লাগিয়ে খেলেন দারুণ সব ইনিংস। এর মধ্যে সর্বোচ্চ টি টোয়েন্টিতে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে খেলেন 81 রানের ঝলমল ইনিংস। 3 ম্যাচে মোট 143 রান করেছেন তিনি। ব্যাটিং গড় 47.66, স্ট্রাইক রেট 133.64। সিরিজ জিততে না পারায় শুধু নয়, এবার ভারতের মাটিতে আরও কিছু সত্য বেরিয়ে এসেছে, তা হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিশেষ করে মিডল ও লেট অর্ডারে পাওয়ার হিটার নেই। একদম উইকেটে গিয়েই তেড়ে ফুড়ে উইকেটের সামনে ও দুদিকে বড় শট খেলতে পারেন। 4 ও 6 মাঠ গরম করার পারফর্মার খুব কম, নেই বলেই চলে। এ কারণে টিম ম্যানেজমেন্ট 5 থেকে 7-8 নম্বরে অন্তত 1 বা 2 জন ফিঞ্চ হিটার খুঁজে বেড়াচ্ছেন, যিনি বা যারা হাত খুলে খেলতে পারেন। এ বিষয়ে নানু বলেন, আমাদের মিডল ও লেট অর্ডারে 6 থেকে 7-8 জন 8-8 নম্বরে আরও মেরে খেলার ব্যাটসম্যান দরকার, না হয় টি টোয়েন্টি ফর্মেটের শেষ দিকে গিয়ে রানের গতি বাড়ানো ও স্কোরবোর্ড মোটা তাজা করা কঠিন। কাকে টার্গেটে আছে, কোন নাম বা কেউ বললে তার চোখ যেন ইয়াসির আলী রাব্বির দিকে। রাব্বিও হিট করে খেলার জন্য ব্যাপক পরিচিত এবং কিছুদিন ধরেই জাতীয় দলের আশেপাশেই আছেন। জাতীয় ক্রিকেট লিগের 5ম রাউন্ডে দারুণ ব্যাটিং করেছেন নাসির হোসেন। দুর্দান্ত 1 সেঞ্চুরি করা নাসির হোসেন ডাবল সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন দলের কথা ভেবেই। ঢাকা বিভাগের বিপক্ষে বৃষ্টি বিরতি ম্যাচে তৃতীয় ম্যাচ শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 200 রান করে দিন শেষ করেছে রংপুর। দলের পক্ষে সমান 104 রান করে অপরাজিত ছিলেন নাসির হোসেন। সেই রান নিয়ে আজ শেষ দিনে ফের ব্যাটিংয়ে নামে রংপুরের এই তারকা, সাথে ছিলেন নাঈম ইসলাম। তবে আজকের দিনের শুরুটা ভালো হয়নি রংপুরের, শুরুতেই ফিরে যান নাইম। এরপর ধীমান ঘোষ, আলাউদ্দিন বাবু, আব্দুর রহমান আউট হন দ্রুতই। তবে এক প্রান্ত আগলে রাখার নাসির হোসেন এগিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত ব্যক্তিগত 161 রান করে দলীয় 271 রানের মাথায় ইনিংস ঘোষণা করে দলটি। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েও হতাশায় ভুগিয়েছে টাইগাররা। বিশেষ করে তৃতীয় টি টোয়েন্টিতে যেন জয়কে বিসর্জন দিয়েছেন মাহমুদুল্লাহ বাহিনী। এমন সিরিজ শেষে ভারতকে প্রশংসায় ভাসিয়েছেন চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তবে তিনি বাংলাদেশকেও আগের থেকে অনেক শক্তিশালী দল হিসাবে ব্যাখ্যা দিয়েছেন। শোয়েব নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ভারত প্রমাণ করেছে সেই ম্যাচে কে বদ ছিল। তারা প্রথম ম্যাচ হেরেছে, তবে রোহিত শর্মার অসাধারণ ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয়। তৃতীয় ম্যাচে আমরা প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম, হয়েছেও তাই। ভারত সেরা দল হিসেবেই ঘুরে দাঁড়িয়েছে, তবে বাংলাদেশকেও সালাম জানাই। সাবেক তারকা এ ফাস্ট বোলার আরও বলেন, বাংলাদেশ হেরেছে ঠিক আছে, তবে তারা কোনো সাধারণ মানের দল নয়। এটা সেই বাংলাদেশ দল নয় যারা 20 বছর আগে খেলত, এটা এমন এক দল যে আপনাকে চ্যালেঞ্জ জানাবে। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নিউ জাওয়ারে।